রেডি হয়ে গেছি, পুজোর সময় ঘরে বসে থাকবো একদম ভালো লাগে না, তাই বেরিয়ে পড়ছি। আজ ষষ্ঠী, আর ষষ্ঠীর দিন আমি ঠিক করেছি যে পাড়ায় যাদের ফ্যামিলিতে পুজো হচ্ছে সেই সমস্ত ফ্যামিলিগুলোতে একটু পুজো দেখতে যাব। এটা ভট্টাচার্য ফ্যামিলির পুজো, একটু দেখতে এসেছি পুজোটা। ওরা দেখো কি সুন্দর ঘরের মধ্যে ডেকোরেট করেছে, প্রতিমার চারপাশটা ভীষণ ভালো লাগছে দেখতে। সকালবেলায় প্রচণ্ড রোদ, তাই ছেলেদেরকে আনিনি, আমি নিজেই একটু টুকটুক করে বেরিয়ে পড়েছিলাম। এখানে আমি কিছুক্ষণ বসলাম পুজো মণ্ডপে, এরপর আমি চলে যাব শিলবাড়ির পুজোতে। এইটা আমাদের পাড়ার শিলবাড়ির পুজো। এই পুজোটাই আমার বাড়ির সব থেকে কাছে পড়ে, তাই আমরা ঠিক করেছি যে এখানেই আমি অষ্টমীর অঞ্জলি দেব। তাই একটু খোঁজ নিতে এলাম যে কখন অষ্টমীর অঞ্জলি হবে, সব কিছু একটু দেখে টেকে যাই। মায়ের পুজো চলছে, পুজো দেখতেও ভীষণ ভালো লাগছে, একটু দাঁড়িয়ে পড়েছি পুজো দেখার জন্য। ওই মণ্ডপের পাশে চার্টে লিখে দেওয়া হয়েছে কখন কি আছে, আমি এখান থেকে দেখে নেব যে অষ্টমীর অঞ্জলি কবে, কোন টাইমে হচ্ছে। দেখা হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব, কারণ দুপুর হয়ে গেছে, এবার ছেলেদের খাওয়াতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, এখন সন্ধে হয়েছে, আর আমরা আমাদের গ্রামের যে ঠাকুর কাটা হয়েছে সেগুলো একটু দেখতে বেরিয়েছি। এটা আমাদের পাড়ার ক্লাবের প্যান্ডেল। এনজয় করছে, ও পুজোর মণ্ডপে গিয়েও বন্ধু জোগাড় করে নিয়েছে, তার সাথে বেলুন নিয়ে খেলছে।
সাহায্যটা হলো বর্ধমান সেন্ট পলস একাডেমি স্কুলে যে মালিক সেই গুপ্তা স্যারের বাড়ির পুজো। এই করোনা পরিস্থিতির জন্য অনেক দূরে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে, এই ব্যারিকেডের বাইরে থেকেই সবাই প্রতিমা দর্শন করছে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং মণ্ডপের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। এই গুপ্তা স্যারের বাড়ি তো একদম রাজপ্রাসাদের মতো, আর বাড়ির সামনে যে লনটা আছে পুরোপুরি সবুজ ঘাসে ঢাকা, আর ওই দূরে দেখো ডলফিনের মতো একটা ফোয়ারা আছে, ভীষণ সুন্দর লাগছে, তাই আমি ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখে নিলাম সমস্ত কিছু। আমাদের এখানে প্রতিমা দর্শন করা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব। আমরা বেরিয়ে যাচ্ছি, এরপর চলে যাব পাড়ার আরেকটি ক্লাবের মণ্ডপ দেখতে। পৌঁছে গেছি, দেখো কি সুন্দর শিবের মূর্তিটা, বেশ বড় সড়। এরপরে কতগুলো আমরা সেলফি নিলাম আর ছেলেদের কতগুলো ছবি তুললাম। পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে যদি সেলফি না নেওয়া হয় তাহলে ঠিক ভালো লাগে না। আমি ভীষণ ফুচকা প্রেমী, তাই ঠাকুর দেখতে বেরিয়ে আমাকে কিছু খাওয়ানো হোক আর না হোক একটু ফুচকা পেলেই আমি ভীষণ খুশি, তাই আমি বাইপাসের ধারে একটা ফুচকাওয়ালার কাছে ফুচকা খেয়ে নিলাম একটু। আর কুটুও ঠিক আমার মতো হয়েছে, ও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। ঠাকুর দেখা হয়ে গেলে আমরা আমার জেঠি শাশুড়ির বাড়ি গেছিলাম, আর কুটু যাওয়া মাত্রই ঠাকুমাকে ডিস্টার্ব করছে গাড়ি নেবে বলে, ঠাকুমার কাছে আবদার করছে একটা করে গাড়ি পেরে দেওয়ার জন্য, আর ঠাকুমা পেরে দিচ্ছে। ও জেঠিমার বাড়িতে গেলেই শুধু পুকু দাদার গাড়িগুলো নিয়ে টানাটানি করে, আর পুকু দাদার হাতে ব্যথা পেয়েছে, পুকু দাদা বাড়িতেই রয়েছে আর দাদার গাড়িগুলো নিয়ে সব ও খেলছে। ও এখানে কিছুক্ষণ গাড়ি নিয়ে খেলার পরে অনেক রাত হয়ে গেছিল, এবার আমরা বাড়ি চলে যাব। আমাদের ষষ্ঠীর দিনটা মোটামুটি এইভাবেই কাটলো, আমাদের সপ্তমী কেমন কাটবে অষ্টমী কেমন কাটবে সবটাই তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।